আমরা দেখেছি এর আগেও আমরা দেখেছি বারবার প্রশ্ন উঠেছে, আপনারাও প্রশ্ন করেছিলেন, একেবারে নির্দিষ্টভাবে তৃণমূল কংগ্রেস বা মুখ্যমন্ত্রীর পরিবারের এক সদস্যের একটি অনুষ্ঠান হয় কার্শিয়াংয়ে এবং তার জন্য পুলিশ ডাক্তার থেকে শুরু করে সবাইকে নিয়ে যাওয়া হয় এবং তার জন্য নাকি অন্যান্য হাসপাতালে কাজ বন্ধ হয়ে যায় বিভিন্ন সময়, এই অভিযোগ উঠেছে। শঙ্করদাও আজকে যে কথাগুলো বললেন, আমি বলছি অন্য কথা, আমি বলছি যে সত্যি কি আপনারা মনে হচ্ছে না যে ডালমে কুচ কালা হ্যায়, ভেজা কাঠ, ঝমঝমিয়ে বৃষ্টি, তার মধ্যে তারানাথ তান্ত্রিকের মতন কিছু একটা হলো, ম্যাজিক হলো, গোটাটা জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল, আর একটা মানে ছাই পর্যন্ত সেখানে নেই বলে মনে হচ্ছে, চারিদিকে উড়ে গেছে, কোনো মৃত্যুও ঘটেনি, ঠিক কোনো মৃত্যুও ঘটেনি, ডালমে কুচ কালা নেই, পুরো ডালটাই কালা, পুরো ডালটাই কালো। ওয়াই আই এম টেলিং, একটু আগে সমীরবাবু বললেন যে রেলে কম কর্মচারী, আর আমাদের এখানে তো বেসিক্যালি সিভিক গভর্নমেন্ট চলছে। আমি এই এই হলং বনবাংলোর কথা বলছি, এখানে যারা কর্মচারী আছে তারা দু রকমের কর্মচারী, ওয়ান ইজ পিডিএল, অ্যানাদার ইজ ডিএল। কিরকম মানে বাংলায় সহজভাবে বললে? পিডিএল মানে হলো পারমানেন্ট ডেলি লেবার, আর একটা হলো ডেলি লেবার। পারমানেন্ট ডেলি লেবার যারা তারা 60 বছর পর্যন্ত করতে পারবে, আর যারা ডেলি লেবার তারা আজ আছে কাল, কাল নেই কাজ, পরশুদিন আবার হয়তো পেলো, এরকম। এবং তাদের গ্রস ইনকাম মান্থলি 5,000 টাকার মতো, তাদের পরিশ্রম করানো হয়, তারা মানে প্রতিদিন কমপক্ষে 14 থেকে 16 ঘন্টা করে ওখানটা পরিশ্রম করে, এবং যেহেতু 5,000 টাকা এবং তারা অবভিয়াসলি তারা আনস্কিল্ড ওখানটায়, এবং এই আনস্কিল্ড প্রফেশনালদের ওপর এত বড় একটা আমাদের উত্তরবঙ্গের একটা গর্বের জিনিস ওদের ওপর করে ওদের ওদের ভরসায় রাখা হয়েছিল, এটা গেল এক নম্বর কথা। দুই নম্বর কথা আমরা, আপনি বলেছেন, আপনি অনেক সময় পেয়েছেন, আপনি অনেক সময় পেয়েছেন এবার আমাকে বলতে দিন, দুই নম্বর কথা, এই যে অন্তর্ঘাত কথাটা আসছে, এটা শুধুমাত্র এটা তাৎক্ষণিক অন্তর্ঘাত কিনা সেটা তো তদন্ত চলবেই, কিন্তু উত্তরবঙ্গের সংস্কৃতি, উত্তরবঙ্গের বন জঙ্গল ধ্বংস করার জন্য একটা পরিকল্পিত উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা চক্রান্ত চলছে, তার উদাহরণ আমি এই জলদাপাড়ার যেখানে হলং বনবাংলো তার উদাহরণ দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা জায়গায় যেখানে গ্রাস ফিডিং অ্যানিমেলরা থাকে, যেমন গন্ডার, হাতি, হরিণ, সেই সব জায়গায় একটা ফডার প্রতি বছর সেখানে একটা ফডার ফিড করতে হয়, যেখানে ঘাস, ওখানে ঘাস চাষ করতে হয়। গত 5 বছরে জলদাপাড়ায় কোথাও কিছু হয়নি, এই জিনিসটা হয়নি, এবং সেই জন্য যেটা আমাদের যেটাকে বলে হলো অ্যানিমেল স্ট্রে আউট, যেটাকে বলে মানে বন থেকে বেরিয়ে এসে, এই যে আজ থেকে 20-25 বছর আগেও আমাদের কোচবিহার, জলপাইগুড়ি, ডুয়ার্সে আমাদের হাতি, বাঘ চলে আসতো, ঠিক আছে, কিন্তু সেই ঘটনা এখনকার দিনে মানে তার থেকে অনেক গুণে বেড়ে গেছে, তার অনলি বিকজ এই জিনিসগুলো, বনের বনকে যে রক্ষণাবেক্ষণ করতে হবে সেটা কমপ্লিটলি করা হচ্ছে না, এবং কেন করা হচ্ছে না সেইটা হলো এই যে আমি বললাম, যেটা উদ্দেশ্য প্রণোদিত হবে, বন জঙ্গল ধ্বংস করতে হবে, উত্তরবঙ্গের যে স্বকীয়তা আছে একদম ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, একদম ইচ্ছাকৃত, এবং শুধুমাত্র এই ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে যে শুধুমাত্র, এবং সেটা সরাসরি ওপর মহলের বেসরকারি কার্যকলাপ চলছে বলে একটা হাইকোর্টে একটা মামলা চলছে, ওই বন দপ্তরের নিয়োগকে নিয়ে তাতে দুর্নীতি নিয়ে একটা মামলা চলছে। সুতরাং সব দিক থেকে দেখতে গেলে, এমনকি যে আমাদের যে বনমন্ত্রী যে ছিল তিনি এখন কোথায় সেটা এখন জিজ্ঞেস করলে সেটা অন্যদিকে চলে যাবে। তো এবার ঘটনা হচ্ছে যেটা, যে পরিকল্পিতভাবে উত্তরবঙ্গকে, উত্তরবঙ্গের সংস্কৃতিকে, উত্তরবঙ্গের বনাঞ্চলকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, এবং এটার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য কতটা আছে, কিন্তু তার সঙ্গে যেটা আছে সেটা হলো অর্থনীতি, এবং এই যেটা কথা বারবার চলে আসছে যে ওখানে রিসর্টের পর রিসর্ট হচ্ছে, প্রমোদ ভ্রমণে যাচ্ছে লোক সবাই, এটার মেন কারণই হলো এটা, জলদাপাড়া ফরেস্টের ভেতরে কিচ্ছু ফরেস্ট নেই, ওখানে যেখানে লোকজন যেতে পারে না, লোকজন বাট ওখানে যারা ফরেস্টের কর্মীরা যাচ্ছেন বা বনের তাদের মুখে থেকে শোনা, ভেতরে জঙ্গল একদম পরিষ্কার করে দেওয়া হয়েছে, কিচ্ছু নেই জঙ্গলের ওখানটায়, এমনকি শুধুমাত্র সেটা নয়,
এই যে আমাদের প্রতিটা জঙ্গল প্রতিটা বন বাংলায় যে কুনকি হাতিগুলো থাকে, কমপক্ষে আমাদের জলদাপাড়া রেঞ্জে কমপক্ষে 100টা কুনকি হাতি আছে। কুনকি হাতি এটাও একটা একটা স্পিসিস, রেয়ার স্পিসিস, যাদেরকে রক্ষণাবেক্ষণ জরুরি। এই হাতিদের, জলদাপাড়ার হাতিদের, তাদের জন্য একটা শেড নেই। এই যে আজকে বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গে, উত্তরবঙ্গে বর্ষাকাল মোটামুটি আমরা ধরে নিই 4.5 থেকে 5 মাস উত্তরবঙ্গে বর্ষাকাল চলে, প্রতিটা হাতি গাছে বাঁধা থাকে, তাদের জন্য শেড নেই। হয়তো 100টা যদি হাতি থাকে তো 5টা কুনকি হাতির জন্য আমরা ওখানে আমরা দেখতে পারি যাদের জন্য শেড আছে। যে এই যে উত্তরবঙ্গকে নষ্ট করে দেওয়া হচ্ছে, এটার পেছনে অবশ্যই একটা উদ্দেশ্য সম্বন্ধিত আছে। আমি দেখেছি আপনি যে যে প্রবলেমগুলো বলেছেন অনেকটাই করা হয়েছে। আমি এলিফ্যান্ট সাফারি করতে গিয়ে বাইসন করতে গিয়ে আপনি বলে দিন এখানে অনলাইনে ঝন্টু পাড়ায় 30 সেকেন্ড বলুন, তারপরে কৌস্তব এবং শঙ্করদা বলবে, 30 সেকেন্ড ঝন্টু পাড়ায়। আমি 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 তোমায় পরিষ্কার বলছি, এই মুহূর্তে জয়ন্তী আমার বাড়ির ওখানে ময়ূর 29 থেকে 30টি বস্তিকে কিন্তু রেড কার্ড দেখিয়ে সরকার রিপ্লেস করার চেষ্টা করছে। আমরা জানি না সরকারের পিছনে হিরেন নিয়েছি। দ্বিতীয় কালচিনি ভারতবর্ষের অন্যতম চন্দনের একটা জায়গা, চন্দন কাঠের, সেখানে তৃণমূলের নেতা চন্দন কাঠ পাচারের সাথে যুক্ত থাকার জন্য পার্টি দলগত ভাবে সাসপেন্ড হয়েছিল, পরে যারা জেলে গিয়েছিলেন পরে আবার পুনর্বহাল হয় দলে। অর্থাৎ জঙ্গল পরিষ্কার করার এবং এখানে আদিবাসী সহ অন্যান্য জাতির এই মিনি ভারতবর্ষ উত্তরবঙ্গকে ধ্বংস করার শাসক দলের একটা মরিয়া চেষ্টা চলছে এবং তারই এই পদক্ষেপ গুলো তৃণমূলকে আশীর্বাদ করছে আর আপনি তৃণমূলকেই দোষারোপ করছেন, কালিমালিপ্ত করছেন। এটা কিন্তু একপক্ষীয় আলোচনা হচ্ছে। আপনি মানুষের জন্য বলুন কি করেছেন আপনারা, আমি দুজনকেই থামাচ্ছি, আমি কৌস্তবের কাছে যাবো। সমিতা হয়ে গেছে, সমিতা হয়ে গেছে, সমিতা এবং কৌস্তব, কৌস্তবদা এবং শঙ্করদা রয়েছে। কৌস্তবদা সমস্ত কিছু বুঝলাম, আমার একটাই পয়েন্ট, এগুলো তৃণমূল কংগ্রেস করছে কেন? মানে উত্তরবঙ্গ নষ্ট করার কথা বলছে তৃণমূল কংগ্রেস, পরিবেশ নষ্ট করছে তৃণমূল, তাহলে তৃণমূল কংগ্রেস তো ম্যান্ডেট পাচ্ছে। ম্যান্ডেট পেলেও চোর তো টাকা তুলছে ওখান থেকে, ওই চন্দন কাঠের কথা বলছিল ঝন্টু, একদম কারেক্টলি বলেছে। তৃণমূলের নেতারা দেখবেন ভাইপোই টাকার ভাগ পেল না বলে একজন তৃণমূলের নেতাকে ধরিয়ে দিল। আমরা তো সব জানি আলিপুরদুয়ারে কী ঘটনা ঘটেছে। আমি যে কথাটা বলছি যে উত্তরবঙ্গে কে কিন্তু কোনোভাবেই, প্রথম কথা হচ্ছে উত্তরবঙ্গ কথা নিয়ে আমার খানিকটা আপত্তি আছে। পশ্চিমবাংলার উত্তর অংশ তো উত্তরবঙ্গে খানিকটা টুরিস্ট পার্সপেক্টিভে, যে তৃণমূলের নেতা বললো আমি হাতির সাফারি করতে গেছি, বোকা বোকা কথা। উত্তরবঙ্গকে দাঁড়ান, শোনেন করেছি ঠিক আছে, বেশ বেশ আমি ঠিক আছে বুঝেছি। উত্তরবঙ্গকে কোনোভাবেই টুরিস্ট পার্সপেক্টিভে দেখলে চলবে না, কোনোভাবেই টুরিস্ট পার্সপেক্টিভে দেখলে চলবে না। তদন্ত করে বের করতে হবে হলং বাংলো কী হলো। গুড, ওখানে ঝন্টু যে কথাটা বলেছে গুরুত্বপূর্ণ, যে ঠিক আছে 2010 সালে জয়ন্তীর বাংলো পুড়ে গিয়েছিল এবং সেম বাংলো 7 মাস 8 মাসের মতো তৈরি হয়েছে। আমার কথা হচ্ছে ভাইপোর কোনো বন্ধু বা সংস্থা গিয়ে ওখানে আবার কোনো রিসর্ট ফিসর্ট করবে না তো, এমনিতেই ডুয়ার্স, এমনিতেই চালসা, একটার পর একটা অঞ্চলে যেভাবে প্রকৃতিকে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেসের নেতারা তা লজ্জাজনক। শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ এখন হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের কালো টাকার বিনিয়োগ করবার জায়গা। তাদের এই বিনিয়োগ করবার ক্ষেত্রে তারা এই পদ্ধতিটা বেছে নিচ্ছে কিনা, আমি বারবার করে বলছি যে জল জমি থেকে শুরু করে আকাশ এমন কোনো জায়গা নেই যেটা তৃণমূল কংগ্রেস বিক্রি করবে না। ফলে সেই বিক্রি করবার ক্ষেত্রে এবং তার সাথে এই বিনিয়োগ, এই দুটোর পরিণতি কি হলং বাংলার এই আগুন, সেটা নিশ্চিতভাবে তদন্তের পরে উত্তর পাবো কি পাবো না জানি না, তবে সরকার বদলালে নিশ্চিতভাবে এর উত্তর পাওয়া যাবে। করার জন্য অনুরোধ করছি সিবিআই, ইডি, আইটিকে দিয়ে তদন্ত হোক। আপনাদের হাতে তো তদন্ত কমিটি আছে দিল্লির, সব আসুক,
আমি অনুরোধ করব সমীরদা, প্রথমত আপনাকে সম্মান দিয়ে বলছি, আপনি চোর চোর বলছিলেন, একটা তৃণমূল কংগ্রেস মিছিল করেছিল, আমরা সবাই চোর, সেই মিছিলে আপনি ছিলেন কিনা আমি জানি না, সেই বিষয়ে সিবিআই ইডি এই সমস্ত করা যাবে? যদি সেটা করা যায় আপনি রাজ্যের সরকারের কাছে অনুরোধ করুন যে আজকে রাজ্যে যতগুলো সিবিআই ইডি তদন্ত হচ্ছে সেগুলো হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সমস্যা আছে, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী বিজেপির নির্দেশ অনুযায়ী তথ্য সেনে তারপরে বলবে। সময় শেষ, আমার সময় শেষ, আমি প্রশ্ন করেছিলাম, আমি প্রশ্ন করেছিলাম ব্যবসায়িক স্বার্থে, সুবিধা হয়ে গেছে, আমি প্রশ্ন করেছিলাম ব্যবসায়িক স্বার্থে পুড়িয়ে দেওয়া হলো এই হলং বন বাংলোকে, ব্যবসায়িক স্বার্থে পুড়িয়ে দেওয়া হলো এই হলং বন বাংলোকে, কারা কি বলছেন এই মুহূর্তে দেখবো, এই মুহূর্তে ফেসবুক ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে কে কি বলছেন এই মুহূর্তে, শুরুতেই ফেসবুকে, ফেসবুকে কত শতাংশ মানুষ বলছেন, 81% মানুষ বাংলার বলছেন যে ব্যবসায়িক স্বার্থেই পুড়িয়ে দেওয়া হয়েছে, এটাই অন্তর্ঘাত থিওরি রয়েছে, অ্যাক্সিডেন্ট নয়। অন্যদিকে ইউটিউবে এই মুহূর্তে ইউটিউবে কত শতাংশ মানুষ দেখছেন এবং কত শতাংশ মানুষ বলছেন যে 94% মানুষ, 94% মানুষ এই মুহূর্তে বলছেন যে না, এর মধ্যে নিশ্চয়ই ডাল মেকুচ কালা হয়ে 6% মানুষ বলছেন যে না বিষয়টা তা নয়, এটা অ্যাক্সিডেন্ট শুধুমাত্র। এবং এক্স হ্যান্ডেলে দেখি এই মুহূর্তে কে কত শতাংশ মানুষ বলছেন, এক্স হ্যান্ডেলে এই একশো শতাংশ মানুষ বলছেন যে ডাল মে কুচ কালা হে, ভেজা কাঠ পুড়ে গেল, ঝমঝমিয়ে বৃষ্টি চলে গেল, কিছু তো গণ্ডগোল রয়েছে, গণ্ডগোল রয়েছে কি নেই সেটা তদন্ত কমিটি আছে, তারা ঠিক করবে, তারা বের করবে, কিন্তু আমরা এই প্রশ্নটাও তুলতে পারবো না, এর জবাব বাংলার মানুষ চায় এবং জবাবটা দিতে হবে, হলং রহস্য সমাধান করতে হবে।